আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশ সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকের। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। দশ দিনের রিমান্ডে শাহেদ, চাঞ্চল্যকর তথ্য মিলেছে সাবরিনা ও আরিফের কাছ থেকে, প্রতারকদের ক্ষমা নেই, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু, উপসর্গে মারা গেছেন 6 জন, নতুন শনাক্ত 2733। করোনা রুখতে ঈদের ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে যাতায়াত নয়, পরামর্শ জাতীয় কমিটির, ভিন্ন মত ওবায়দুল কাদেরের। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার্তদের চরম দুর্ভোগ, নদ নদীর পানি আরও বৃদ্ধির আভাস, ভারত নেপালের অবস্থা ভয়াবহ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আরেকবার বিস্তারিত, করোনা রিপোর্ট জালিয়াতির মামলায় গ্রেফতার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ করিমের 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাশাপাশি রিজেন্ট হাসপাতালের এমডি মাসুদ পারভেজকে 10 দিন ও শাহেদের সহযোগী তারেক শিবলিকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শাহেদ প্রতারণার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। বৃহস্পতিবার সকাল 10টার দিকে রাজধানীর মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সাদা মাইক্রোবাসে মোহাম্মদ শাহেদ করিমকে নেওয়া হয় পুরান ঢাকার সিএমএম আদালতে। শাহেদের সাথে তার প্রতিষ্ঠানের এমডি মাসুদ পারভেজ ও ব্যক্তিগত সহকারী তারেক শিবলিকেও আদালতে হাজির করা হয়। তিনজনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় দায়ের করা করোনা রিপোর্ট জালিয়াতির মামলায় 10 দিনের রিমান্ড চায় গোয়েন্দা পুলিশ। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে মোহাম্মদ শাহেদ ও মাসুদ পারভেজের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেন মহানগর হাকিম মোহাম্মদ জসিম, আর তারেক শিবলির দ্বিতীয় দফায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, দেশের বিরুদ্ধে কাজ করেছেন শাহেদ। তারা প্রায় 6000 রিপোর্ট তারা ভুয়াল দিয়েছে এবং তার বিনিময়ে প্রায় তারা কোটি কোটি টাকা দেওয়ার সেখানে আত্মসাৎ করে এই রিপোর্ট দিয়েছিল। এর মধ্যে অনেকে বিদেশে গিয়েছিল, সব বিদেশ থেকে ইটালি থেকেও ফেরত এসেছে। আমি মনে করি যে এই আসামি হাসপাতালের যে কর্তৃপক্ষ, আসামি সাহেব মাসুদ পারভেজ যারা ছিল, তারা প্রত্যেকে এটা দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, মানুষের জীবন নিয়ে তারা খেলেছে। মোহাম্মদ শাহেদের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন। 6000 বলছে যে রোগী টেস্ট করছে, এটার কোনো আমরা এটার কোনো ভিত্তি নাই, কোনো প্রমাণ নাই। আর উনি যে করছে, যারা ভুক্তভোগী তারা কিন্তু এই বিষয়টা অভিযোগ দেয় না, এটা আনছে পুলিশের অভিযোগ। পুলিশের অভিযোগের সত্যতার কোনো ভিত্তি নাই, এটাই আমরা বলছি। আদালত থেকে মোহাম্মদ শাহেদকে নেওয়া হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। অন্য দুই আসামি মাসুদ পারভেজ ও তারেক শিবলিকেও জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় ডিবিতে। প্রাথমিকভাবে স্বীকার করেছে যে সে এই সমস্ত বিষয়ে সে অবৈধভাবে অর্থ উপার্জনের জন্য সে সেটা করেছে। তো আমরা তার স্বীকারোক্তির পরেও আমরা ডকুমেন্টারি এটা প্রমাণ করব যে কী ধরনের প্রতারণা করেছে, দেশকে কীভাবে বিপদে ফেলেছে। বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় মোহাম্মদ শাহেদকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে সারা দেশে প্রতারণাসহ নানা অভিযোগে অন্তত 60টি মামলা রয়েছে। জিয়া খান, বাংলাভিশন, ঢাকা। করোনা রিপোর্ট ও প্রতারণা মামলায় গ্রেফতার ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীকে ফের রিমান্ডে নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন। তিনি জানান, রিমান্ডের তৃতীয় দিনে গোয়েন্দাদের কাছে জেকেজির প্রতারণা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন করোনা টেস্ট নিয়ে প্রতারণার ঘটনায় গ্রেফতার ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরী। আবারও তাদের মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হবে। লাইসেন্স নেই, তারপরও তদবির, ক্ষমতা, টাকার জোরে প্রভাব খাটিয়ে জেকেজি হেলথ কেয়ারের নামে করোনা টেস্টের অনুমোদন বাগিয়ে নেন ডাক্তার সাবরিনা চৌধুরী। রিমান্ডে অকপটে স্বীকারও করেন প্রতারণার কথা। শুধু জেকেজি কেন, যে কোনো এই ধরনের জনস্বার্থ বিরোধী কাজ করবে তার অবশ্যই সুষ্ঠু সৎ তদন্ত সাপেক্ষে বিচার হবে এবং হওয়াটাই উচিত। মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, সাবরিনাকে ফের রিমান্ডে নেওয়ার পাশাপাশি আবারও মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হবে তার স্বামী আরিফ চৌধুরীকে। প্রাথমিক তদন্তে দেখা গেছে যে ওরা ওই স্যাম্পল কালেকশনের পাশাপাশি অর্থের বিনিময়ে সে সার্টিফিকেট বিতরণ শুরু করে দিয়েছে। আবারও তাদেরকে মুখোমুখি করব, সাবরিনার রিমান্ড শেষ হওয়ার পরে আবার রিমান্ড প্রেয়ার দেব। আরও যে আসামিগুলো রয়েছে পলাতক, তাদেরকে ধরার চেষ্টা অব্যাহত আছে। একটা গ্রুপ ওপেন করার জন্য যে সমস্ত প্রোটোকল মেনটেন করা দরকার, যে সমস্ত রিকোয়ারমেন্টস দরকার, সেই ধরনের কোনো রিকোয়ারমেন্টস এবং প্রোটোকল আমাদেরকে ওনার দেখাতে পারেন। কে চেয়ারম্যান, কে এমডি, কার কী রোল, কে প্রতারণা করেছে, কার কী ভূমিকা, সবগুলো বিষয়ে আমরা তদন্ত করে পার্টিকুলারলি যার যার অপরাধ তার তার সেই শাস্তি ভোগ করতে হবে।
আরিফ চৌধুরী ও ডাক্তার সাবরিনার দেয়া তথ্যে করোনার জাল রিপোর্টের সাথে জড়িত ব্যক্তিদেরও নজরে রাখা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল বাতেন। অনলাইনে যে সার্টিফিকেট এবং ওষুধের মেডিসিন টেলিমেডিসিন করতো, সেটা আমাদের তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তাদের যে টাকা পয়সা তারা নিয়েছে সে টাকা পয়সা কী করেছে, এটা বিগ ভলিউম অফ মানি, সেই টাকার ট্রানজ্যাকশন কোথায় হয়েছে, সেই বিষয়গুলি তদন্ত করার জন্য তার ব্যাঙ্ক অ্যাকাউন্টস এবং অন্যান্য বিষয়গুলোতেও আমরা তদন্ত শুরু করেছি। জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা ও তার স্বামী আরিফ চৌধুরীর অবৈধ সম্পদ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। করোনা দুর্যোগের সময়ও স্বাস্থ্যসেবার নামে মানুষের সাথে প্রতারণার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বলেছেন তাদের কোনো ক্ষমা নেই, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বচ্ছতার সাথে কাজ করছে বলেও দাবি তার। সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল মালিকের 20তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জে আলোচনা ও দোয়া মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। স্বাস্থ্য সেবা দেওয়ার নামে তারা অন্যায় কাজ করে, তাদেরকে সরকার কখনোই মাফ করবে না। স্বাস্থ্য মন্ত্রণালয় খুবই স্বচ্ছতার সাথে কাজ করার চেষ্টা করছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ও অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দেবে না। মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে ছিনিমিনি খেলবে এটা কখনো বরদাস্ত করবে না। পরিবেশ রক্ষায় যার যেখানে যতটুকু জায়গা আছে সেখানে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও মুজিব বর্ষ উপলক্ষে সারা দেশে একযোগে 1 কোটি বৃক্ষ চারারোপণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বৃহস্পতিবার সকালে গণভবনে 3টি চারারোপণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী এই কার্যক্রমের উদ্বোধন করেন। মুজিব বর্ষের অংশ হিসেবে সারা দেশে 1 কোটি চারারোপণের এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আমি সবাইকে আহ্বান করবো যে আপনারা যে যেখানে আপনার যতটুকু জায়গা আছে আপনি যা পাই একটা গাছ লাগান, অথবা যারা শহরে থাকেন সাদে বাগান করেন বা ব্যালকনিতে একটা টবে গাছ লাগান। যেভাবে হোক একটু গাছ লাগালে ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, আর সেটা আপনার নিজের স্বচ্ছতাও আসবে, আর নিজের হাতে লাগানো একটা গাছের একটা কাঁচামরিচ খেলেও কিন্তু ভালো লাগবে। কাজে সেইভাবে আমি আহ্বান করবো সবাইকে যে আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই, আমাদের দেশটা একটা বদ্বীপ, এই দেশটাকে আমরা রক্ষা করি, দেশটাকে উন্নত করি। দেশে করোনায় একদিনে মারা গেছেন আরও 39 জন, এড়িয়ে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু 2,496 জন, নতুন শনাক্ত হয়েছেন 2,733 জন। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হল 1,96,323 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 31 জন, নারী 8 জন। যারা 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন তাদের বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে 18 জন, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে 6 জন করে, রংপুর এবং সিলেট বিভাগে 3 জন করে, বরিশালে 2 জন এবং রাজশাহী বিভাগের 1 জন। 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 35 জন এবং বাড়িতে 4 জন। এদিকে করোনার উপসর্গে বিভিন্ন জায়গায় 6 জনের মৃত্যু হয়েছে। ফেনীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক কলেজ শিক্ষক সহ 3 জন মারা গেছেন। ভাইরাসের উপসর্গে কুমিল্লায় শহীদুল ইসলাম নামে 1 জনের মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপসর্গ নিয়ে মারা গেছে 1 বৃদ্ধ। এছাড়া যশোরের শঙ্করপুরে মারা গেছেন আরও 1 জন। এদিকে করোনা আক্রান্ত হয়ে গোপালগঞ্জে 2 জন, দিনাজপুরে 2 জন, নীলফামারীতে 1 জন এবং চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নার মৃত্যু হয়েছে। অন্যদিকে চট্টগ্রামে 399 জন, বগুড়ায় 45 জন, জয়পুরহাটে 45 জন, নীলফামারীতে 37 জন, রংপুরে 30 জন, নওগাঁয় 41 জন, নোয়াখালীতে 32 জন এবং ময়মনসিংহে 26 জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা প্রতিরোধে পবিত্র ঈদুল আজহার ছুটিকালীন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে অন্যান্য জায়গায় যাতায়াত বন্ধের পরামর্শ দিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। তবে বিপরীত অবস্থান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি জানিয়েছেন ঈদে সারা দেশে গণপরিবহন চলবে। ঈদের 3 দিন আগে থেকে বন্ধ থাকবে কেবল পণ্য বহনকারী ভারী যানবাহন চলাচল।
ঈদুল আজহার ছুটিকালীন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য জায়গায় যাতায়াত বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয় কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির 14তম সভায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে। এদিকে ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদে দেশের সব এলাকায় চলবে গণপরিবহন। কঠোরভাবে স্বাস্থ্যবিধি না মানলে ঈদের আনন্দ বিষাদে রূপ নিতে পারে বলে সতর্ক করেন তিনি। আসন্ন ঈদুল আজহা দেশব্যাপী গণপরিবহন চলাচল করবে, তবে প্রতি বছরের ঈদযাত্রার মতো ভারী পরিবহন 3 দিন আগে বন্ধ থাকবে। এর মধ্যে জরুরি সার্ভিস, অত্যাবশ্যকীয় পণ্য যেমন পচনশীল দ্রব্য, ঔষধ, এছাড়া রয়েছে গার্মেন্ট সামগ্রী, পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিআরটিএ গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিস্তারিত জানাবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, পোশাক সহ শিল্প কারখানার ছুটি ঠিক করা হবে ঈদের সরকারি ছুটির সঙ্গে মিল রেখে। ছুটিকালীন কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেটাই ফলো করবেন। সবাই যাতে যার যার অবস্থানে থাকেন সেটা আমরা লক্ষ্য রাখবো। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। করোনা শনাক্তের 2 থেকে 3 মাস পর আবারও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যাচ্ছে। হারিয়ে যেতে পারে প্রতিরোধ বা অ্যান্টিবডি সক্ষমতা। এমন বাস্তবতায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, একবার আক্রান্ত হলেই এরপর যা খুশি তা করা যাবে না, মেনে চলতেই হবে স্বাস্থ্যবিধি। অন্যদিকে অসংখ্য লোক আক্রান্ত হলে হার্ড ইমিউনিটি তৈরি হবে, স্বস্তিকর এমন চিন্তায় এই গবেষণা বড় ধাক্কা দিয়েছে বলছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞরা। তাগিদ দিয়েছেন বিষয়টি গভীর পর্যবেক্ষণের। ডিসেম্বরে চীনের উহানে করোনা শনাক্তের পর থেকেই এই ভাইরাস নিয়ে চলছে নানা গবেষণা। নতুন নতুন রূপে ধরা দিচ্ছে রহস্যময় কোভিড-19। সবচেয়ে স্বস্তির জায়গাটি ছিল হার্ড ইমিউনিটি গড়ে উঠলে রুখে দেওয়া সম্ভব এই ভাইরাস। বিপুল সংক্রমণ ঘটিয়ে একসময় নিজের ক্ষমতা হারিয়ে হয়ে পড়ে দুর্বল, কিন্তু সেই আশার আলোই পর্দা টেনেছে যুক্তরাজ্যের সাম্প্রতিক এক গবেষণা। দাবি করা হয়েছে, করোনা রোগী সুস্থ হয়ে উঠলেও 2-3 মাসেই কমে যেতে পারে প্রতিরোধ বা অ্যান্টিবডি ক্ষমতা। সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদ বলছেন, বিষয়টি শঙ্কার। ভাইরাস একবার সংক্রমিত হলে এর প্রতিরোধ ক্ষমতা থাকার কথা, কিন্তু করোনার ক্ষেত্রে এই সমস্যা কেন দেখা দিচ্ছে তা আরও গবেষণার প্রয়োজন। করোনা ভাইরাসে কারো উপসর্গহীন হচ্ছে, কারো মৃদু সংক্রমণ হচ্ছে, কারো মারাত্মক সংক্রমণ হচ্ছে। এখন যাদের উপসর্গহীন হচ্ছে তাদের সম্ভবত ভাইরাসটা কম ঢুকছে অথবা ভাইরাসের ভিরুলেন্সটা কম থাকছে, সেটার কারণে অ্যান্টিবডি কম তৈরি হতে পারে। পাশাপাশি যে প্রায় 80% লোকের মৃদু সংক্রমণ হচ্ছে তাদের ক্ষেত্রেও একই কথা খাটে, হয়তোবা তাদেরও এই অ্যান্টিবডিটা সেই পর্যাপ্ত পরিমাণে তৈরি হচ্ছে না। আর সুতরাং এখানে একটা চিন্তা থাকছে, আমরা হার্ড ইমিউনিটির কথা ভাবছিলাম যে অসংখ্য লোক আক্রান্ত হলে আমাদের হার্ড ইমিউনিটি থেকে আমরা রক্ষা পেতে পারি, সেই চিন্তাটাও আমাদের ধাক্কা খাবে। সুতরাং আমাদেরকে নানাভাবে পর্যবেক্ষণ করতে হবে। অন্যদিকে বিশেষজ্ঞ চিকিৎসক এবিএম আব্দুল্লার মতে, কার্যকরী টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত পুরোপুরি স্বস্তির সুযোগ নেই। বিকল্প নেই সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার। যারা একবার আক্রান্ত হয়ে গেছেন, ভালো হয়েছেন, তারা কিন্তু যা খুশি তাই করতে যাবেন না, তারা কিন্তু অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সচেতন থাকবেন, মেনে চলতেই হবে। কারণ এখনও তো শিওর হয়ে কেউ বলতে পারছি না যে আবার তার হবে কি না, এমন হতে পারে এই ভাইরাসও থেকে যাবে। আমাদেরকে এই ভাইরাসের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করেই হয়তো জীবনযাত্রার সঙ্গে এটার সঙ্গে হয়তো থেকেই হয়তো মানে টিকতে হইতে পারে আর কি। ভীত সন্ত্রস্ত না হয়ে মনোবল ধরে রাখারও তাগিদ বিশেষজ্ঞদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। করোনা বিস্তার ঠেকাতে রাজধানী ওয়ারি এলাকায় চলছে লকডাউনের 13তম দিন। বৃহস্পতিবার প্রবেশ ও বের হওয়ার গেটগুলোতে মানুষের চাপ অন্য দিনের তুলনায় অনেকটা কম। লকডাউন এলাকা থেকে যাদের বের হওয়া ও ঢোকার বিষয়ে কোনো বাধা নেই তারা সহজেই যাতায়াত করেছেন। এর বাইরে যাদের জরুরি প্রয়োজনে বের হতে হচ্ছে তাদের পড়তে হয় স্বেচ্ছাসেবকদের জেরার মুখে।
যারা নানা অজুহাতে বের হতে চাইছেন তাদের আটকাতে ব্যস্ত সময় পার করছে স্বেচ্ছাসেবকরা। পাশাপাশি কড়াকড়ির কারণে বাইরে যেতে না পারায় ভেতরের বাসিন্দাদের প্রয়োজনীয় জিনিসপত্র প্রবেশ বা বের হওয়ার গেইটে গিয়ে পৌঁছে দিচ্ছেন বাইরের পরিচিত বা আত্মীয়রা। যমুনা, ব্রহ্মপুত্র ও ধরলা সহ দেশের বিভিন্ন নদ নদীর পানি বাড়ছেই, বাড়তে শুরু করেছে পদ্মার পানিও। ফলে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অবনতিতেই আছে। যমুনার পানি সমতলে স্থিতিশীল থাকলেও পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত থাকার আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। যমুনার পানি জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার অনেকটা উপর দিয়ে বইছে, ফলে জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে, জেলার প্রায় 5 লাখ মানুষ পানিবন্দী। দেওয়ানগঞ্জের রেল লাইন ডুবে যাওয়ায় জামালপুর থেকে আন্তনগর তিস্তা ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ। ধরলার পানি কিছুটা কমলেও বেড়েছে ব্রহ্মপুত্র নদের পানি। কুড়িগ্রামের 525টি গ্রাম প্লাবিত এবং অন্তত 3 লাখ মানুষ পানিবন্দী। এদিকে বুধবার রাতে বানের পানির তোড়ে রৌমারী শহর রক্ষা বাঁধের 20 মিটার অংশ ভেঙে গেছে। নতুন করে 10টি গ্রাম সহ রৌমারী উপজেলা পরিষদ ও বাজার প্লাবিত হয়েছে। ভোগান্তিতে পড়েছে আরও প্রায় 20,000 মানুষ। খাওয়া দাওয়া, চলাফেরা খুব করা অনেক সমস্যা। সিরাজগঞ্জে দ্বিতীয় দফায় অস্বাভাবিক গতিতে পানি বেড়ে ভয়ঙ্করভাবে ফুঁসে উঠেছে যমুনা, ভাঙছে নদীর তীরবর্তী এলাকা। চরম দুর্দশায় পানিবন্দী 1,73,000 মানুষ। খাদ্য আর বিশুদ্ধ পানীয় সংকটে বানভাসীরা। বাচ্চা কাচ্চা নিয়ে, ছাগল গরু পশু পাখি নিয়ে আমরা খুব দুর্ভিক্ষের ভিতরে আছি। এদিকে লালমনিরহাটের প্রধান দুই নদী তিস্তা ও ধরলার পানি বিপদসীমার নিচে নেমেছে, ফলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু দুর্গত এলাকা থেকে বানের পানি নামার সাথে সাথে নদী ভাঙন তীব্র হচ্ছে। জেলার তিস্তা ও ধরলা নদী পারে প্রায় 25টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। আমাদের বন্যায় ভাসি আসি, গরু গাছুর বাঁধে নিয়ে আসি, ফল নাই, কৃষি নেই, পোষাকি নাই, তা আছে ঘাস নাই। নাটোরের সিংরা পয়েন্টে আত্রাই নদীর পানি বিপদসীমার বেশ খানিক উপরেই। পানির স্রোতে 2টি ইউনিয়নের আঞ্চলিক সড়ক ভেঙে প্লাবিত হয়েছে নিচু অঞ্চলের 7টি এলাকা। ভারী বৃষ্টি ও উজান ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাগট, করতোয়া সহ সবকটি নদ নদীর পানি বেড়ে তলিয়েছে বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী 90টি গ্রামের 2 লাখ মানুষ। এদিকে ব্রহ্মপুত্রের পানি বেড়ে যাওয়ায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ গাইবান্ধা শহর রক্ষা বাঁধের বিভিন্ন পয়েন্ট হুমকিতে। বগুড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সারিয়াকান্দি পয়েন্টে যমুনার পানি বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে, ডুবে গেছে উপজেলার চর ও নিম্নাঞ্চলের 100+ গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। আশ্রয়কেন্দ্রগুলোতেও পানি উঠতে শুরু করেছে। দ্বিতীয় দফায় অতিবর্ষণ ও অব্যাহত উজান ঢলে টাঙ্গাইলের যমুনা ও ধলেশ্বরী নদীসহ অভ্যন্তরীণ নদনদীগুলোর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন এলাকায় নদী ভাঙন তীব্র হচ্ছে। নেত্রকোনার ধনু নদীর পানি হুহু করে বাড়ছে, ফলে খালিয়াজুরি ও মদনের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। মদন উপজেলার 6টি ইউনিয়ন বন্যায় কবলিত, সদর উপজেলার কেগাতি ইউনিয়নের সবকটি গ্রাম প্লাবিত। এদিকে যমুনার সাথে বাড়ছে পদ্মার পানিও, ফলে মানিকগঞ্জের ঘিওর, দৌলতপুর, শিবালয় ও হরিরামপুর উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পানিবন্দী প্রায় 10,000 মানুষ। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মৌসুমী অতিরিক্ত বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। এরই মধ্যে ভারত ও নেপালে প্রাণ হারিয়েছে 100+, গৃহহারা কয়েক লাখ মানুষ। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে বন্যায় সার্বিক অবস্থার কিছুটা উন্নতি হলেও আসাম ও বিহারে মৃতের সংখ্যা বেড়ে 100-এর কাছাকাছি পৌঁছেছে। আসামের বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে 480টি রিলিফ ক্যাম্প, সেখানে আশ্রয় নিয়েছে অন্তত 60,000-এর বেশি মানুষ। ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ খ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের 150+ বন্য প্রাণীর মৃত্যু হয়েছে। বাঘ ও গণ্ডাসহ 100+ পশুকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। নেপালে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 27 জনের পৌঁছেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির 44টিরও বেশি মহাসড়ক ও কয়েকটি বৈদ্যুতিক পাওয়ার প্ল্যান্ট। এতে এবারের বন্যায় 400 কোটি রুপি ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটি। এছাড়া ইন্দোনেশিয়ার বন্যায় এ পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে।
করোনায় রেমিটেন্সের রেকর্ডের ধারা অব্যাহত রাখতে বেসরকারি খাতকে যুক্ত করে দক্ষ কর্মী পাঠানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। বিদায়ী অর্থ বছরে তারা পাঠিয়েছেন 18.2 বিলিয়ন মার্কিন ডলার বা 1,54,000 কোটি টাকা। করোনার পরে বৈদেশিক কর্মসংস্থানে ভিন্ন ধরনের কর্মী চাহিদা মাথায় রেখে এখনই প্রস্তুতি নেওয়ার পরামর্শ শ্রম অভিবাসন বিশ্লেষকদের। করোনা ভাইরাসের প্রভাবে গোটা বিশ্ব অর্থনৈতিক মন্দার কবলে। মার্চ থেকে 3 মাসেরও বেশি সময় দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড প্রায় স্থবির থাকে। কঠিন এ সময়ে নিজেরা সংকটে থাকলেও দেশে টাকা পাঠিয়ে রেকর্ড গড়লেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বিদায়ী 2019-2020 অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে 18.2 বিলিয়ন মার্কিন ডলার বা 1,54,700 কোটি টাকা, যা এখন পর্যন্ত রেকর্ড পরিমাণ। এর আগের অর্থ বছরে রেমিটেন্স এসেছিল 16.42 বিলিয়ন ডলার বা 1,39,057 কোটি টাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বললেন, সরকারের 2% প্রণোদনায় আগের বছর থেকেই বাড়তে শুরু করেছে রেমিটেন্সের পরিমাণ, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে ভবিষ্যৎ নিয়ে। এই মান্দার মধ্যে ওনারা যে তাও যে দেশে টাকা পাঠাচ্ছে, হ্যাঁ, এটার জন্য ওদেরকে মানে একটা স্যালুট দিতে হয়। আমার আশা ডেফিনেটলি ওই 20-এর উপরে দিকেই ছিল, বাট দেন আমরা তাও তো 18-এর উপরে তো গেলাম। আমাদের অনেক কর্মীরা ফিরে এসেছে, অনেকে ফিরে আসছে, আবার অনেকে ফিরে আসার শঙ্কা করছে। তারা কিন্তু এই রেমিটেন্সটাকে, অর্থাৎ তাদের বেতন ভাতা দিয়ে তারা বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কারণের জন্য হয়তো বা আমাদের এই রেমিটেন্সটা বেড়েছে। আগামী 3-4 মাস পরে আসলে বোঝা যাবে এই রেমিটেন্স প্রভাবটা এখন যেভাবে চলছে সেভাবে কিন্তু ভবিষ্যতে থাকবে কিনা। শ্রম অভিবাসন বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বললেন, পরিবর্তিত শ্রমবাজারে বড় কাজ হবে চাহিদা অনুযায়ী দক্ষ কর্মী পাঠানো, এজন্য বেসরকারি খাতকেও যুক্ত করার পরামর্শ তাঁর। যারা জনশক্তি রপ্তানি কারকগুলো রয়েছে তাদেরকে সক্ষম করে গড়ে তোলবার জন্য প্রয়োজনে ব্যাংক ঋণ প্রদান করতে হবে, প্রয়োজন অনুযায়ী তাদের জন্য যদি দক্ষ করবার ট্রেনিং ইনস্টিটিউট করবার জন্য জমি বরাদ্দ দিতে হয় সরকারিভাবে, সেই জমি বরাদ্দর ব্যবস্থা করতে হবে। একই সাথে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা গাইডলাইন তৈরি করে দিয়ে যারা রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে তারা ইথিক্যাল মাইগ্রেশনের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে বুস্ট আপ করবার জন্য। এটা বাইরের সাথে বসবো, যারা যারা প্রাইভেট সেক্টর ট্রেনিং ইনস্টিটিউট যেগুলি আছে অনেক আছে, তাদেরকে সবাইকে আমি চাই কি তার একসাথে করে, সো দ্যাট আমরা সবাই মিলে এক জাতের মানুষ বা এক কোয়ালিটির মানুষ বা এক স্ট্যান্ডার্ডের মানুষ আমরা কিন্তু প্রোডিউস করতে পারি। তো আমরা একটা খবর যেটা পাচ্ছি খুব স্ট্রংলি যেটা পাচ্ছি কি দ্যাট তোমার হেলথ ওয়ার্কার্স, এটা এইদিকে একটা আছে, আর দ্বিতীয় যেটা আছে কৃষিতে। এদিকে নিয়মিত ফ্লাইট চালু হলে দেশে ফিরতে পারেন 200,000 বেকার কর্মী। এসব কর্মীর পুনর্বাসনে বড় প্রকল্প নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। 1/11 কুশীলবরা এখনও সক্রিয় বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শেখ হাসিনা কারাবন্দী দিবস উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে গ্রেফতার করে এদিন গণতন্ত্রকে বন্দী করা হয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে মন্তব্য করে তিনি অভিযোগ করেন, দেশকে পিছিয়ে দিতে একটি শ্রেণী এখনও ষড়যন্ত্র করছে। যখনই দেশে কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় তখনই চক্রটি সক্রিয় হয়ে ওঠে। তথ্যমন্ত্রী বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ রিজেন্ট এবং জেকেজি থেকে ভুয়া সার্টিফিকেট নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবরণ দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে যুবলীগ। কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ নূর আলম মিয়ার উদ্যোগে 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলের কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল হয়। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে মাহফিলে উপস্থিত ছিলেন 37 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম সহ ওয়ার্ল্ড যুবলীগের নেতারা। পূর্ব শত্রুতার জেরে খুলনায় 2 গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, আহত 7 জন। খুলনার খান জাহানালী থানার মশিয়ালী এলাকায় বৃহস্পতিবার রাতে এই ঘটনা হয়। নিহতরা হলেন গোলাম রসুল ও নজরুল ইসলাম। খান জাহানালী থানার ওসি জানান, ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান তারা। অন্যদের চিকিৎসা চলছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে।
রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ খুনের ২৪ ঘন্টা পার হলেও তার হত্যাকারীকে এখনও ধরতে পারেনি নিউ ইয়র্ক পুলিশ। তবে হত্যাকারীকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে মার্কিন পুলিশ। তারা জানিয়েছে কালো পোশাক ও কালো মাস্ক পরে ছিল হত্যাকারী। তাদের ধারণা আর্থিক কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং হত্যাকারীকে গ্রেফতার না হওয়া পর্যন্ত পুলিশ এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি। হত্যাকারী মুখ ঢাকা ছিল বলে জানিয়েছে তারা। ফাহিম সালের ফ্ল্যাটে ধস্তাধস্তি বা চুরির কোনো প্রমাণ পাওয়া যায়নি, তাই একে পেশাদার খুনির কাজ বলে সন্দেহ পুলিশের। মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় বেলা ৩:৩০টার দিকে লোয়ার ম্যানহাটনের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের মাথা আলাদা করা খণ্ডবিখণ্ড মৃতদেহ উদ্ধার করা হয়। হত্যার পর ইলেকট্রিক করাত দিয়ে ফাহিমের দেহ টুকরো টুকরো করা হয়েছে, ব্লিচ দিয়ে রক্ত পরিষ্কার করা হয়েছে। ব্যর্থতার দায়ে ঈদের আগেই স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অপসারণ চেয়েছে গণসংহতি আন্দোলন। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান। বক্তারা বলেন, বর্তমান সরকারের হাতে দেশের মানুষ নিরাপদ নয়, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে সরকার ধ্বংস করে দিয়েছে। মানববন্ধনে জুনায়েদ সাকি বলেন, শুধু রিজেন্ট বা জেকেজি নয়, বেশিরভাগ হাসপাতালে করোনা ভুয়া পরীক্ষা করা হচ্ছে, এর সাথে সরকারের বিভিন্ন মহল জড়িত। কর্মসূচিতে বক্তারা স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতির চিত্র তুলে ধরে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং অন্যান্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন। সদ্য প্রয়াত বিশিষ্ট শিল্পপতি আব্দুল মোনেমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। রাজধানীর বীরোত্তম সিআর দত্ত রোডে শিল্পগোষ্ঠী আব্দুল মোনেম লিমিটেডের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার এ দোয়া মাহফিল হয়। মাহফিলের শুরুতেই তার কর্মময় জীবনের উপর আলোকপাত করা হয়। আব্দুল মোনেমের মৃত্যু হলেও তার দেখার পথেই তার হাতে গড়া প্রতিষ্ঠানগুলো পরিচালনা করা হবে বলে জানান তার দুই পুত্র। যে সততা আর ন্যায়নীতিকে পুঁজি করে আব্দুল মোনেম লিমিটেড সাফল্যের চূড়ায় উঠেছে, ভবিষ্যতেও তা বজায় থাকবে বলে জানান তারা। আব্দুল মোনেমের চলার পথের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মহান রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন, সেই দোয়া করা হয় মোনাজাতে। দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বার্ধক্যের নানা রোগে ভুগে ৩১ মে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দেশবরেণ্য এই শিল্পপতি। করোনা ভাইরাসের লক্ষণ শনাক্ত করবে রোবট খোকা। চলতে পারা রোবটটি মানুষের শরীরে তাপমাত্রাও পরিমাপ করবে, এছাড়া রিপোর্ট দিতে পারবে। এটি তৈরিতে বঙ্গবন্ধু টিমের নেতৃত্ব দেয় যশোরের শিক্ষার্থী নাইম হাসান মুন। খোকা টিচ পিপল হাউ টু প্রোটেক্ট দেমসেলফ ফ্রম কোভিড-19। যশোরের শিক্ষার্থী নাইম হাসান মুনের নেতৃত্বে বঙ্গবর্ষ টিম তৈরি করল মরণঘাতী করোনা ভাইরাসের লক্ষণ শনাক্তকারী রোবট খোকা। করোনা লক্ষণ শনাক্তের পর নেওয়া হবে প্রতিরোধ ব্যবস্থা। খোকার রোবটটি স্বয়ংক্রিয়ভাবে মানুষের হাত স্যানিটাইজ করে দিবে এবং এর ব্যবহার শিখিয়ে দেবে মানুষকে। রোবটটি মানুষের শরীরের তাপমাত্রা নিখুঁতভাবে পরীক্ষা করে মানুষের কাছে বিভিন্ন প্রশ্ন বিশ্লেষণের মাধ্যমে করোনা আছে কি নেই সে অনুযায়ী কী কী পদক্ষেপ নিতে হবে তা এক মিনিটের মধ্যে জানিয়ে দেবে। আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে হাত ভাইরাস মুক্ত করবে রোবট খোকা। রোগীর সব তথ্য মোবাইল ফোন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর অনুযায়ী ক্লাউডে স্টোর ও প্রসেসিং করতে পারে, যা পরবর্তীতে রোগীর রোগ নির্ণয়ের ক্ষেত্রে সুবিধা হবে। সব ক্ষেত্রেই ভালো সাড়া পাচ্ছি। আমরা আরও একটা ডিজাইন নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে আইসোলেশন ওয়ার্ড যেগুলো আছে সেখানে আসলে খাবার দেওয়ার সময় যেন আসলে মানুষের ব্যবহার যাতে কমিয়ে দেওয়া যায় এবং এই খাবারটা আসলে একদম টাইম মতো রোগীর কাছে পৌঁছে যাবে এবং সেটা সম্পূর্ণ অটোনোমাস, এই একটা রোবট নিয়ে আমরা কাজ করছি। বর্তমান সময়ে করোনার কারণে চিকিৎসকদের কাছে গিয়ে রোগীরা হয়রানির শিকার হচ্ছেন, অন্যদিকে উভয়ে আক্রান্ত হচ্ছেন এই ভাইরাসে। রোবট তৈরিকারকদের দাবি, এর মাধ্যমে পরীক্ষা করলে করোনায় আক্রান্তের সম্ভাবনা নেই। এই রোবটটার মাধ্যমে যেন ডাক্তারের কাছে যাওয়ার পূর্বে তার আদৌ কি ডাক্তারের কাছে যাওয়া সম্ভব, দরকার কি এখন কোয়ারেন্টাইনে থাকা দরকার, এই রোবটটা সেই সিদ্ধান্তটা তাকে জানিয়ে দেবে। যাতে রোগীদের এই ভোগান্তিতে না পোয়াতে হয় সেই কারণে আমাদের এই রোবটটা তৈরি করা আর কি, গ্যাদারিং এড়ানোর জন্যে আমরা এই রোবটটা তৈরি করছি, যাতে রোবটের কাছে গিয়ে খুবই সীমিত সময়ে তার বর্তমান পরিস্থিতিতে কী করণীয় সেটা সে রোবটের কাছ থেকে জানতে পারবে।
বঙ্গবর্ড স্টিমের রোবট খোকা তৈরিকে ইতিবাচক হিসেবে দেখছেন জেলার সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন। কোনো একজন মানুষ যদি এটা করত তাহলে তার নিজের সংক্রমণের ঝুঁকি থাকত, কিন্তু যেহেতু মেশিনে এই কাজটি করছে সেহেতু তার আর সংক্রমণের ঝুঁকি থাকছে না। এটি যদি বড় পরিসরে ব্যবহার করতে হয় তাহলে সংশ্লিষ্ট দপ্তর বা মন্ত্রণালয়ের টেকনিক্যাল কমিটির মাধ্যমে অনুমোদনের প্রয়োজন আছে। তিন মাস ধরে তৈরি করার রোবটটিতে ব্যয় হয়েছে 3,17,000 টাকা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই অংশে শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। হ্যাক হয়েছে বারাক ওবামা, জো বাইডেন, ইলন মাস্ক, বিল গেটস সহ প্রভাবশালী নেতা, গায়ক, ব্যবসায়ী ও অভিনয় শিল্পীদের টুইটার অ্যাকাউন্ট। তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ চেয়ে টুইট করেছে হ্যাকাররা। আলোচিত এই হ্যাকিংয়ে তোলপাড় নেট দুনিয়া। হ্যাক হয়েছে বিল গেটস, ইলন মাস্ক, রাইড শেয়ারিং উবার, অ্যাপেলের টুইটার অ্যাকাউন্ট। হ্যাকারদের হানা থেকে রেহাই পাননি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের মতো প্রভাবশালী রাজনীতিবিদরা। একই দুর্ভোগে পড়েন বিনোদন জগতের তারকারাও। হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলো থেকে করা পোস্টে বলা হয়, আধা ঘন্টার মধ্যে ১,০০০ বিটকয়েনের মাধ্যমে ১,০০০ ডলার দিলে শিগগিরই দ্বিগুণ ডলার ফেরত দেওয়া হবে। অর্থ সংগ্রহের জন্য একটি অ্যাকাউন্টের লিঙ্কও জুড়ে দেওয়া হয়। যদিও কয়েক মিনিট পরই পোস্টগুলো মুছে ফেলা হয়েছে। এই ঘটনার পরপরই হ্যাকারদের কবল থেকে আক্রান্ত অ্যাকাউন্টগুলো ফিরিয়ে আনতে কাজ শুরু করে সান ফ্রান্সিসকো ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার। বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে 5,89,000 ছাড়িয়ে গেছে, আক্রান্ত 1,38,00,000-এর বেশি। এদিকে করোনার ভ্যাকসিন তৈরির গবেষণা সংক্রান্ত তথ্য রাশিয়া চুরি করার চেষ্টা করেছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ক্যানাডার। দৈনিক মৃতের তালিকায় শীর্ষে থাকে ব্রাজিলের মৃতের সংখ্যা, বেড়ে 75,568 জনে দাঁড়িয়েছে, আক্রান্ত 19,72,000-এর বেশি। মেক্সিকোতে মোট প্রাণহানি 36,900 জনে পৌঁছেছে। আর সার্বিক মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর পর্যন্ত মারা গেছে 350-এরও বেশি, মোট মৃত্যু 1,40,000 ছাড়িয়ে গেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নানা কর্মকাণ্ডে অসন্তোষ জানিয়েছেন হোয়াইট হাউসের করোনা টাস্ক ফোর্সের প্রভাবশালী সদস্য ডাক্তার অ্যান্থনি ফাউচি। তিনি জানান, করোনা ইস্যুতে প্রেসিডেন্টের নানা নীতির সাথে ভিন্নমত পোষণ করায় তাকে অপমানের চেষ্টা করে উদ্ভট বোকামি করছে হোয়াইট হাউস। আর ভারতে গেল কয়েক ঘন্টায় মৃত্যু হয়েছে 700-এর কাছাকাছি, মৃতের সংখ্যা বেড়ে 25,500-এরও বেশি, আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে 1,00,000। এদিকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ক্যানাডার নিরাপত্তা সংস্থাগুলো দাবি করেছে করোনা টিকা তৈরির গবেষণা সংক্রান্ত তথ্য চুরি করার চেষ্টা করেছে রুশ হ্যাকাররা, তবে অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। করোনার লকডাউনে শখে সবজি বাগান গড়ে তুলেছেন যুক্তরাজ্য প্রবাসীদের অনেকে, ঘরের আঙিনায় চাষ করেছেন দেশীয় নানা জাতের সবজি। লকডাউনে বের হওয়ার সুযোগ না থাকায় পুরো সময় দিয়েছেন এসব সবজি চাষে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল হান্নান, ক্যামেরায় ছিলেন আবুল হোসেন। বিলেতে ঘরের আঙিনায় ফল মূল সবজি চাষ নতুন কিছু নয়, তবে এবারের করোনার লকডাউনে শখের বাগানে পেয়েছে ভিন্ন মাত্রা। ইস্ট লন্ডনের আজম খান দম্পতির মতো অনেকেই লকডাউনের প্রায় 3.5 মাস কেটেছে এসব সবজি চাষ করে। ঘরের পেছনে ছোট্ট জায়গায় লাউ, বেগুন, সিম, করল্লা, টমেটো, কাঁচামরিচ, বাঁধাকপি সহ চাষ করেছেন নানা জাতের ফল। এই 3-4 মাস সময় আমি গড় এবং গার্ডেন, আর ইনশাল্লাহ গার্ডেন এবার আরও 1 মাস বা 15 দিন পরে আমার ভালোই একটা ফলন আসছে। গার্ডেনে কাজ করলে এইটুকু হয় যে আপনার মনের মধ্যে স্ট্রেস আছে এগুলো হয় না, বা আপনার সময় খাটে। আমরা তো করোনার জন্য আমরা বাইরে যেতে পারি না। তবে অনেকে ঘরের আঙ্গিনার পাশাপাশি কাউন্সিল থেকে জমির অংশ ভাড়া নিয়ে সবজি চাষ করেছেন। প্রবাস জীবনের ব্যস্ত সময়ে সুযোগ পেয়ে সবুজের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে এই দম্পতির, ভালো ফলনও হয়েছে। লন্ডনের এই ব্যস্ত সময়ে হঠাৎ করে ছন্দপতন, ঘরবন্দি জীবনযাপন, এই সময়ে বিষণ্ণতা যেন আমাদেরকে ছুঁয়ে যেতে না পারে, তাই আমি এবং আমার হাজবেন্ড এখানে বিভিন্ন ধরনের বাংলাদেশি শাকসবজি চাষ করে একটি সুন্দর সময় পার করেছি। লাল শাক, ডাঁটা শাক, কুমড়া, বেগুন, লাউ সহ বাংলাদেশি অন্তত 20 প্রজাতির শাকসবজি রয়েছে। এছাড়াও অনেকে নানা জাতীয় ফুলের বাগান গড়ে তুলেছেন এই সময়টাতে। করোনার এই লকডাউনে অনেকেই অফুরন্ত সময় দিয়েছেন এই শখের বাগানে।
এর মাধ্যমে শরীর এবং মন যেমন উৎফুল্ল ছিল, সময়ও ভালো কেটেছে অনেক প্রবাসী বাংলাদেশিদের। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলাভিশন, যুক্তরাজ্য। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর বেজান। 10 দিনের রিমান্ডে শাহেদ, চাঞ্চল্যকর তথ্য মিলেছে সাবরিনা ও আরিফের কাছ থেকে, প্রতারকদের ক্ষমা নেই, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। দেশে করোনায় আরও 39 জনের মৃত্যু, উপসর্গে মারা গেছেন 6 জন, নতুন শনাক্ত 2733। করোনা রুখতে ঈদের ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে যাতায়াত নয়, পরামর্শ জাতীয় কমিটির, ভিন্ন মত ওবায়দুল কাদেরের। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার্তদের চরম দুর্ভোগ, নদ-নদীর পানি আরও বৃদ্ধির আভাস, ভারত ও নেপালের অবস্থা ভয়াবহ। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ।